বছরেকর বিহুর প্রথম দিন রাইজর মাজত বিহু নাচি কটালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এইবার বিহু আর নির্বাচন একেলগে উদযাপন চলিব বলে কোয়া হিমন্ত বিশ্ব শর্মায় একে সভাতে নাচলে বিহু, চলালে নির্বাচনী প্রচার। বিজেপি জিকিব তেতিয়ালে মূল লগত সকলে একেলগে কব ভারত মাতা কি রে, বন্ধ ধর্ণা পিকেটিং, গুলি গ্রেনেড, বোমা বিস্ফোরণ, বড় আন্দোলন, কার্বি আন্দোলন, আদিবাসী আন্দোলন, আলফার আন্দোলন, অসমৰ আকাশ ধুঁৱলি কুঁৱলি হৈ আছিলে। মোদী ডাঙৰীয়া প্ৰধানমন্ত্ৰী হ'ল, এটা এটাকৈ সংগঠনসমূহৰ লগত আলোচনা হ'ল, এজন এজনকৈ যুৱক যুৱতী ৰাজ্যৰ মূল খুঁটিলৈ উভতি আহিলে। আজি 2024 চনত আমি গৌরবেরে কব পারো আমার অসমত বন্দুকর শব্দত বিহু নাহে, কুলি কেতেকির মিঠা মাতত এতে আমার অসমত বিহু আহে। বিজেপিক ভোট দিবলে আহ্বান জানায় মুখ্যমন্ত্রী কলে এই সময় রূপান্তরের সময়, নির্মাণের সময়। এতিয়া মূল রাজ্যখনক সর্বশ্রেষ্ঠ রাজ্যলৈ রূপান্তরের সময়, নিবনুয়া যুবক যুবতীর মাজত আশার সঞ্চার করার সময়। আই আইতার পৰা বাইদলৈকে, কলেজত পড়া ছোৱালীজনীলৈকে শিক্ষার পোহরে আলোকিত করার সময়। গাঁর দুখিয়া রাইজেও বেমার আজারত ভাগ্যর উপর ভিয়াই না থাকি ডক্টর হসপিটালত যাব পড়া হোক, এখন নতুন অসমর আমি সন্ধান করছি। 1,00,000 চাকরি প্রতিশ্রুতি পার হয়ে গই, আমি আরো 50,000 চাকরি দিয়ার কথা আজি এই বহাগ বিহুর পবিত্র দিনাখন মই ঘোষণা করছি। গরু বিহুর দিন অক্লান্ত হিমন্ত বিশ্ব শর্মা ধারাবাহিকভাবে তিনি ঠাই চলালে নির্বাচনী প্রচার। প্রথমে কাকোপথার, তারপর ঢলুয়াখানা আর শেষত বিপুরিয়াত উৎসাহে চলালে প্রচার। প্রার্থীগুলিয়ে আপনার আশীর্বাদ লৈছে, ময়ো আপনার আশীর্বাদ বিচার। ইলেকশনের দিনা ইভিএম পদুম ফুলক ভোট দি দি পুরা চিন্তু কড়া করে দিব, হব সবে করিব। তেতিয়ালে সকলে মোর লগত একেলগে কত ভারত মাতা কি। নির্বাচনী প্রচার সভার প্রায় মুখ্যমন্ত্রী রাজ্যবাসী জানালে রঙালী বিহু। আপনালোক আশীর্বাদ করিব বহাগ বিহুর দিনা, বিশেষ গরু বিহুর দিনা। আমি সব ঘরতে থাকো, বিভিন্ন মাঙ্গলিক কাম করিব লাগে, তার পিছতো আজি আপনালোকে ইয়ালৈ আহি প্রধান বড়ুয়া ডাঙরিয়াক যে আশীর্বাদ দিলে তার বাবে মই আপনালোকক ধন্যবাদ আর অভিনন্দন জানালো। আর নরেন্দ্র মোদীক ভারতের আকৌ এবার প্রধানমন্ত্রী নির্বাচিত করার বাবে অনুরোধ করিল। এতিয়া সকলে আকৌ এবার নাচিম, আকৌ এবার মোদী সরকার, হব লগাই দিও, আকৌ এবার মোদী সরকার। মন বিকাশ বৰগোহাঁই আর রীনা কাকতি গগৈ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।